ওরে মায়রে, এ মায়ে মায়ে মায়ে, মা কইছে ভিক্ষা করতে, ভিক্ষা করলে টাকা পায় বিবিসি, আবেলেবি ইরি নুবি নাকি ভিক্ষা দেন বেগে বেগে বেশি, আমি দেশি মা একটু ভিক্ষা দেন না, আমি যে ফকির পাগলা না, পেটের নারী যে খালি, আমাকে একটু ভিক্ষা দেন না, অনেকদিন হলো কিছু খাই না, আরে কেউ নাই নাকি, ও মা গো ভিক্ষা দেন মা ভিক্ষা দেন। ইস, চেহারাটা দিন দিন কেমন কালো হয়ে যাচ্ছে, আমাকে আরো সুন্দর হতে হবে, হ্যাঁ অনেক সুন্দর হব আমি, এবারে সুন্দরী প্রতিযোগিতায় আমি প্রথম হব, অনেক টাকা পুরস্কার পাবো, সবাই আমার রূপের প্রশংসা করবে, যাই আর একটু খেয়ে নেই, যত খাবো তত সুন্দর হব। ও মা গো টুরুলা, কি সুন্দর দেখতে, একদম গুলুমুলু, পেসি পেসি ক্লায়েন্ট পেসি মাইরি। এই এই ওখানে কে রে, কে জানালায় ঝুলছে, এই থাম থাম, না এরে খাইছে শালার বেটা, থাম, চুরি করতে এসেছিস তাই না, আজ তোরে খাইছি আমি। আরে না না, আমি চোর না, আমি তো ফকির মাইরি, ওরে বাবারে, টাকা পয়সা কাছে থাকলে এখন সবাই পাশে আসে, এ যুগের ভালোবাসা টাকা দিতে বাসে, ময়ে ময়ে ময়ে, ডিস্টিং ডিস্টিং বাবু খাইছা, ময়ে ময়ে, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম, খাবেন নাকি, ওই ময়ে ময়ে। এ দোস্ত দেখ দেখ আমাদের বসের পায়জামা, আরে হেভি কেস তো, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, বসের পায়জামা উদ্ধার করতে হবে, চল চল, এই ছাড় ছাড় আমাদের বসের পায়জামা ছাড়। ওরে বাবারে, বড় জোর ভেসে গেছি মাইরি, বস বস আপনার পায়জামা এনেছি, আরে কি লজ্জার কথা, এই তোরা আমার পায়জামা কোথায় পাইলি, আমার পায়জামা তা তো ক্লায়েন্টের বাড়িতে খুলে গেছে মাইরি, কি লজ্জার ব্যাপার বস, আপনার পায়জামা তো কুকুরে কামড়ে নিয়ে পালাচ্ছিল, ভাগ্যের আমরা দেখতে পেয়েছি আর উদ্ধার করেছি, নেন নেন পড়ে নেন, তা না হলে সবাই আপনাকে ল্যাংটা বলবে, কি রে মাইরি কি উদ্ধার করেছিস, পাজামাটা এত দুফালা করেছিস, তোদের দিয়ে কোনো কাজ হবে না, যাকগে আসল কথা শোন, আমি একটা ক্লায়েন্ট পেয়েছি মাইরি। কি বলেন বাস, সত্যি ক্লায়েন্ট পেয়েছেন? আরে সত্যি বলছি ক্লায়েন্ট হেপি বিউটিফুল মাইরি, শোন এবার কিন্তু আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি বস, পায়জামা খুলেছি তাতে কি ক্লায়েন্ট তো চটেছি, ওই ঝাঁকানাকা ঝাঁকানাকা, ওই দিলবার দিলবার, হুশ না হয় থাকলে ক্লায়েন্ট তো চুটলে, মন খুশ থাকলে ওই দিলবার 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 দিলবার, ওই ময়ে ময়ে ময়ে, ক্লায়েন্ট তো জুটে গেছে, ময়ে ময়ে ময়ে, এখন আমরা ক্লায়েন্টকে ধরব, ময়ে ময়ে ময়ে। গাছগুলো চিরুনি করে সোজা করেছি, এবার গ্যাচাং গ্যাচাং করে কাটবো। এই তাড়াতাড়ি মশলাটা রেডি কর, কিরে মাইরি দেদে মশলাটা দে, আরে এ বানর তোর কি হলো,
হ্যাঁ বস, করছে। মেডিসিন তো দিলাম, কাজ হবে তো? না, আমি বরং একবার চেক করে দেখি। বস, মশলাটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে গিয়ে বেটা ওয়াক্কান হয়ে গেছে। বস, মশলাটা মনে হয় দারুণ কাজ করবে, আমি একবার চেক করে দেখবো বস। এরে মায়েরে চুপ শালা, ওকে তাড়াতাড়ি তোল। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কিডন্যাপার বলছি। আমরা তোর বউকে কিডন্যাপ করেছি, বউকে ফেরত চাইলে তাড়াতাড়ি 5,00,000 টাকা নিয়ে আমার কাছে আয়। আমি বিশ্বাস করি না তোরা মিথ্যা কথা বলছিস। আরে মায়েরে বলে কি, আরে তোর জ্যান্ত বউয়ের দিব্যি, মিথ্যা বলছি না। আরে তাহলে প্রমাণ দেখা। কি প্রমাণ দেখবি, দে শালা তাহলে ভিডিও কল দে। ওরে শালা, সত্যি তো আমার বউকে কিডন্যাপ করেছিস? ঠিক আছে ঠিক আছে, বল টাকা নিয়ে কোথায় যেতে হবে। বেশি না, এই যে পুরনো জমিদার বাড়ির পিছনে আয়। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এই যে তোমরা কারা, তোমরা কি চাও? আমরা কিডন্যাপার, চল আমাদের সাথে চল। ও, তোমরা বুঝি আমার বউকে কিডন্যাপ করেছো, চলো চলো। শালাদেরকে সে কখন পাঠিয়েছি, কেমনটা লাগে এখনো এলো না। ও তাহলে এই ব্যাপার আগে বলবেন তো। আরে এই তোদের আসতে এত দেরি হলো কেন রে? বস, একটু বউটার স্বামীটার সাথে গল্প করলাম, এই শালটা খুব ভালো, দেখুন বস আমাদেরকে মিষ্টি কিনে দিয়েছে, সেই স্বাদ খাবেন একটা মুখে ঢুকিয়ে দিই, আসলে সত্যি হেপ্পি প্রশংসার যোগ্য। কিরে মায়েরে মূর্খর দল, কি বোকামো করেছিস রে তোরা, এই শিয়ালের বউকে আমরা কিডন্যাপ করেছি, তোরা ওর জন্য মিষ্টি বক বক করে গিলে নিলি, যদি মিষ্টিতে বিষ মিশিয়ে দেয় তখন। মিষ্টিতে বিষ মিশিয়েছেন? ও ভাইরে, আমি মরতে চাই না, আমার কচি কচি দুটো গার্লফ্রেন্ড আছে, আমি মরে গেলে ওদের কি হবে ভাই? বস বস, আপনার একটু ফোনটা দেবেন, শেষবারের মতো আমার নতুন কচি বউটার সাথে একটা বার কথা বলে নেই। আরে না না, তোমরা ভুল করছো, আমি মিষ্টিতে কোনো বিষ দেইনি, আমি তো খুশি হয়ে তোমাদেরকে মিষ্টি খাইয়েছি। মায়েরে কি বলছেন, মানেটা কি? আমি যখনই শুনেছি তোমরা আমার বউকে কিডন্যাপ করেছো, তখন আমি বেশ খুশি হয়েছি। তুই তো সেই ফকির যে আমি তোর পায়জামা খুলে নিয়েছিলাম। এই বেটা মুখ সামলে কথা বল, উনি আমাদের বস, কোনো ফকির টকির নয়। তুই তো আমার বউকে কিডন্যাপ করার জন্য মতলব করছিলি তাই না? এস, ফকির সেজে এত কষ্ট করার কি দরকার ছিল, আমাকে বললেই পারতি, আমি তোরে সহজে কিডন্যাপ করে দেওয়ার ব্যবস্থা করতাম। এই নে এই নে, তোরা 5,00,000 চেয়েছিলি, আমি 10,00,000 এনেছি। মায়েরে 10,00,000? হ্যাঁ 10,00,000, 10,00,000 দিলাম, মাসে মাসে চাইলে আরও 50,000 টাকা করে দেব, তবু ওই বউকে ছাড়িস না তোরা, তোদের কাছেই রাখ ভাই। কি
কিরে মাইরে, এত মেঘনা সাইতেই জল, কেসটা কি বলেন তো? আমি আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না, আর আপনি বউ সারতে এত টাকা দিচ্ছেন, এর মানে ডালমে কুস খাবলা হে। কেস তো আছে, তাহলে শোনো পুরো কাহিনীটা। এবারে সুন্দরী প্রতিযোগিতায় আমি বিশ্ব সুন্দরীর তালিকায় থাকবই থাকবো। ইস, কি চেহারা হয়েছে আমার, সূর্যের আলোর মতো চকচক চকচক করছে। এই রূপা দিদি, কি করে এত সুন্দরী হলি রে, আমাকে একটু টিপস দে না রে। আমিও সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমার অনেক দিনের ইচ্ছে আমার নাম বিশ্ব সুন্দরী তালিকায় চলচল করে চলবে। ইস, জিমুর চেহারা আর তার আবার সব বিশ্ব সুন্দরী হবে। ও দিদি, এভাবে কেন বলছো গো, সবারই তো শখ আলাদা আছে তাই নে, বলোই নে কি করে এত সুন্দরী হলে। ঘাস 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 কি এত সুন্দরী হয়েছি বুঝেছিস, বেশি করে ঘাস খাবি, ঘাসের মধ্যে অনেক পুষ্টি আছে, যত ঘাস খাবি তত সুন্দরী ঐশ্বর্যা হবি। কি ঘাস, সামান্য ঘাস খেলে এত সুন্দর হওয়া যায়, তাহলে আমি ঘাসই খাবো, যত ঘাস খাবো তত সুন্দরী হবো। যা যা বাস চলে যা, আর কোনো দিন আসবি নে, যা যা আর থেকে সব ঘাস আমার। হাম্বা হাম্বা, ঘাস খাবো ঘাস, ওগো আমাকে ঘাস দাও ঘাস দাও। ও বউ পাগল হলে নাকি, লালি কোথায় লালি? লালি আর আসবে নে, আমি ওকে তাড়িয়ে দিয়েছি, আজ থেকে আমি লালির মতো ঘাস খাবো। ঘাস দাও আমাকে ঘাস দাও, আমি যত ঘাস খাবো তত সুন্দর হবো। ওরে হারামজাদি, তুই আমার লালিকে তাড়িয়েছিস, তোকে আমি কখনোই ঘাস খেতে দেব না, আমার লালি কত শখের ছিল আর তুই তাকে ভাগিয়েছিস, তবে রে। আমাকে ঘাস খেতে দিবি নে, তবে রে দাদা। কি শুনলেন তো, বউ আমার মাথা পাগল, আমার লাইফটা অতিষ্ঠ করে দিয়েছে বউ, বউ ঘাস চিবিয়ে চিবিয়ে খেতে আমার মাথাটাও চিবিয়ে চিবিয়ে খেয়েছে, ভাই যত টাকা লাগে আমি দেব, তবু এই শালির বেটি বউকে ছাড়িস না ভাই। আরে তুই তো কাপড় শিয়াল রে, সামান্য একটা বউকে সামলাতে পারিস না, টাকার বিনিময়ে আমরা সব কাজ করি, চিন্তা করিস না, সারা জীবন তোর বউকে এখানে চেপে ধরে রাখবো মাইরি, কিন্তু খরচা দিতে হবে। দিব দিব, খরচা নিয়ে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, চাওয়ার আগে পেয়ে যাবে। ওরে আরাম দাদা, কিসের কি বউকে বাঁচাবে তা না করে আরো মরার দিকে ঠেলে দিচ্ছিস, প্রতিযোগিতায় তো আমি অংশগ্রহণ করবই করব, আমাকে এখানে কেউ আটকাতে পারবে নে। ওরে মাইরে, এই কোন পাত্রে, ওরে শালি পাপ বন্ধ কর বন্ধ কর, কান যে ফেটে গেল। আহ এই জন্তু, হা করে দেখছিস কি, তাড়াতাড়ি বাঁধন খুলে দে রে, আরামজাদা পাদের জোর তো বেড়েই চলেছে। ওরে মিসকে পালা, আজ তোর রক্ষে নেই।